हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? सबाइके शुभ रथयात्रा। आज के होच्छे रथ, एखन वेदारटा भीषण ही भालो रयेछे। देखछो आमार चुल ठुल उड़छे। आमी किन्तु पाखा फाखा किछुई चालाइनि, एकदम हावा दिच्छे। जान्नार धारे बसे रयेछि, भीषण हावा दिच्छे और आकाशे रौद्दुर रयेछे, मेघ रयेछे। माने एटा शरत शरत वेदार रयेछे, पुजो पुजो मने हच्छे। तो रथेर दिन तो यूजुअली बृष्टि हय प्रति बछरे। तो एई बछर जदि एत सुंदर वेदार थाके तो बाच्चादेर रथ टानते खूब सुविधाई हबे, कोनो असुविधा हबे ना। आगे जखन आमरा रथ टानताम प्रति बछर बृष्टि तो हबेई हबे, माने प्रति बछरई यूजुअली हय बृष्टि। এবছর যদি না হয় তো ভালো। देखा जाक बिकेल पर्यन्त तो वेदार तो दो सेकेंडर मध्य पाल्टे जाए। जाइ होक खूब सुंदर हावा दिच्छे। एखन छोटो छिलाम जखन तखन रथ टानताम, रथ साजाताम, माने चूड़ान्त व्यस्तता छिलो तखन रथ साजानो निये। তারপর আমার বাড়িতে যেতাম রথ নিয়ে, আবার উল্টো রথের দিন সেটাকে নিয়ে বাড়িতে আসা। তখন দাদু সাজিয়ে রাখতো উল্টো রথের দিন মামার বাড়িতে। দাদুও নেই আর, এখন বড় হয়ে গেছি আর রথ টানার ব্যাপারটাই চলে গেছে। দুঃখটুকু হয় একটু ওই রথ। আমি ভীষণ রথটা টানতে ভালোবাসি, মানে এইসব অকেশনগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক আর কি করা যাবে। তবে একটা ভালো জিনিস হচ্ছে আজকে সাজুগুজু করে বেরোবো, রাহুলদের বাড়িতে যাব। কাকিমা নিমন্ত্রণ করেছে, তেলে ভাজা পাঁপড় টাপড় ভাজবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের আকাশটা একটু দেখিয়ে নিই, ঠিক আছে? ये हे आज के लांच, पिस पोलाओ और चिकेन और एटा खोलो मा और हे अनारसेर चाटनी। আজকে রথ বলে ভেবেছিলাম চুলটা কাটবো, বাট চুল তো কাটা হলো না। চুলটা ভীষণ মানে বড় হয়ে গেছে, আমার ম্যানেজ করতে পারছি না আমি চুলটা। তো আর নিচটাও স্প্লিটেন হয়েছে, চুলের নিচটাও মানে রাফ হয়ে গেছে। কাটতে হবে, কাটবো, বাট এখন আজকে আর হয়ে উঠলো না। আর মায়াও লাগছে কাটতে, এত বড় হয়ে গেছে চুলটা। যাই হোক দেখা যাক। আর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে এই যে পেয়ারা কেটেছি, নুন মাখাবো। পেয়ারা কেটেছি, নুন টুন মাখিয়ে নিয়ে না না আমি খুলিনি। নুন টুন মাখিয়ে নিয়ে খাবো পেয়ারা। জানলার মা বন্ধ করে দিয়েছিল, এত হাওয়া দিচ্ছে জানলা হাওয়াতে খুলেই গেল। আমাকে মা বলছে যে তুই জানলা খুললি। তো আজকে রথযাত্রার স্পেশাল লাঞ্চটা খুব ভালোই হলো, পিস পোলাও আর চিকেন, আনারসের চাটনি, মানে আজকে পুরো লাঞ্চটা পুরো জমে গেছে। যাই হোক সন্ধেবেলা অনেক কিছু রয়েছে, মোমো টোমো করবো এবং রাহুলদের বাড়িতেও মোমো নিয়ে যাব এটা ভেবেছি। আর আমাদেরও রাখবো। ওর মা এটা ওটা করে করে পাঠায়, আমাদের কিছু পাঠানো হয় না। যখন আমরা করি তখন পাঠাই, বাট মোমো করছি যখন ভাবলাম তখন ওদের জন্য নিয়ে যাব। আর রাহুল তো ফাস্টফুড খেতে ভালোই বাসে, আমিও ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। মোমো করবো, সেটা দিদাদের জন্য কিছুটা পাঠিয়ে দেবো আর কিছুটা তো রাহুলদের বাড়ি যাচ্ছি, রাহুলদের বাড়ির জন্য নিয়ে যাব। মোমো আর স্যুপ তো করাই রয়েছে, খালি ডিম অ্যাড করব, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর মা ময়দা টয়দা মাখবে, মেখে তারপরে দেন আমি পুট্টুর ভরে মোমো স্টিমে বসিয়ে দেবো। और सकाले तुम्हारे बोललाम जे रौद्दुर उठेছে हावा दिচ্ছে भीषण भलो वेदार एखुनी बिस्टी हो गेल आबार रौद्दुर उठছে এই হচ্ছে রোদ্দুর একবার বৃষ্টি সেকেন্ডও লাগছে না প্রকৃতির এই পাল্টাতে এই হচ্ছে ব্যাপার। চলো পেয়ারাটা খেয়ে নিই আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আজকে দেরি করে উঠলে হবে না, একটু তাড়াতাড়ি উঠতে হবে কারণ অনেক মোমো হবে, প্রায় 50-60টার মতো মোমো হবে, তো টাইম লাগবে ভীষণ, তো তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। তারপর আবার সাজুগুজু করে রেডি হতে হবে বেরোনোর জন্য, তো এই হচ্ছে ব্যাপার। तो खेये दे एक फोन घाटबो, घाटते घाटते एकटूखानी रेस्ट नेब, तारपर फोन रेखे दिए एकटूखानी रेस्ट नेब, तारपर उठबो, तारपरे तोमादेर साथे आबार देखा होबे कथा होबे। तो एखोन एर जोन्नो टाटा। করেছিলাম একটু তোমরা দেখলে, আটা উঠে মোমো করতে করতে 8টা বেজে গেছে। এখানে এলাম 8:30টায়, কাকিমা বারবার ফোন করছিল, অত দেরি হয়ে গেছে আর ব্লগ টক করিনি। বাড়ি গিয়ে যখন, তো এখন আমি আছি রাহুলদের বাড়িতে, আসতে অনেক দেরি হয়ে গেছিলো, 8:30টা বেজে গেছিলো, আর বাড়িতে ব্লগ টক করতে পারিনি কিছু। তো সো কালকে আমি ওখান থেকে এসে একটু ব্লগ টক করতে পারিনি। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে আজকে 13 তারিখ। এখন আমি রেডি টেডি হয়ে নিয়েছি, আজকে সারাদিন ব্লগ করা হয়নি, ক্লাসের খুব প্রেশার ছিল সকাল থেকে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব হচ্ছে, তোমাদের বলেছিলাম যে ফর্ম ফিল আপ করতে যাব পরীক্ষার এক্সামের জন্য, তো ওটাই করতে যাব। তো রাহুল রাস্তায় দাঁড়িয়ে আছে, আজকে অনেক দিন বাদে বেরোচ্ছি, ওর সাথে বেরোচ্ছি, ঠিক আছে। এখন ফর্মটা ফিল আপ করে করার জন্য বেরিয়ে যাই, 7টা বাজে, আবার সাইবার ক্যাফে বন্ধ টন্ধ হয়ে যায় যদি, তো তাড়াতাড়ি বেরিয়ে যায়। ওকে।